এখন আমরা আমাদের বাগান বাড়িতে আসছি, যেখানে ঘরোয়াভাবে কবুতর পুষে বা পালে। এগুলো হচ্ছে সব গোলা কবুতর, দেখাচ্ছি এখানে পালার সিস্টেমগুলো কেমন। এখানে পালার সিস্টেমটাই এমন, এটার ভিতরে ডিম বাচ্চা করে। আমি এখন পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আরেকটা কবুতর ধরা পড়ছে, কবুতরটার নামটা আমি জানি না, চীনা হাঁসের বাচ্চা। হচ্ছে আমাদের ডগ ক্যানেল। এখন এই হচ্ছে আমাদের লিচু গাছ, আর এখানে মোরগ মুরগি সব আছে। এটা হচ্ছে আমার মানে আমাদের বাগান বাড়ি, মানে আমার কাজিনের। এখানে আমরা এখন যেভাবে এটা পুরোপুরি তৈরি করা হয়েছে, তো এখানে আরও আপডেট করা হবে। আপডেট করলে এখানে আমরা আইসা প্রত্যেকবার পিকনিক বা থাকার জন্য কিছু একটা করতে পারবো। মানে এখানে থাকলে খুব ভালো লাগবে। লিচু, অনেক লিচু আসছে গাছে, আর মুরগিগুলা সব বাচ্চা দিছে। আমি প্রায় 10 বছর পরে আসছি, সেই 10 বছর আগে ফুপির সাথে আসছিলাম, আর এবার খামারের জন্য মনে হয় সবসময় আসতে হতে পারে। এখন আমি আপনাদের একটা কবুতর দেখাই, যেটা আজকে ধরা পড়ছে। আমার কাছে তো মনে হয় এটা কাজ করা কবুতর। আর আমি এখানে ভাবতেছি যে এইখানে কবুতরের একটা খামার করব। তো মানে আজকে পরিকল্পনাটা করে যাচ্ছি, খুব শীঘ্রই আমার খামারের ভিডিও আপনারা পাবেন। এই দেখেন, এটা কিন্তু খুব ভালো উড়ে। মামা, এখানে যে মামাটা থাকে, তো ওই মামাটা বললো যে এটা নাকি খুব ভালো উড়ে। তো এটা কী জাতের? এটা জালালির সাথে ক্রস, প্লাস হচ্ছে এত ভালো উড়ার ওর সাথে যে নটটা ছিল ওটা নাকি চলে গেছে। তো এটা খুব ভালো উড়ে, তো আমার কাছে মনে হচ্ছে কাজ করা, মানে জালালির ক্রস হয়ে এটা কাজ করা হয়ে গেছে। যদি আপনাদের জানা থাকে যে এটা মানে কী ব্রিড হয়ে গেছে যে এত ভালো উড়ে, তো আমাকে একটু জানাবেন। আর আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের আশা করি কিছুদিনের মধ্যেই দিব। তো ভিডিওগুলো এক এক মতো হয়ে গেছে, সবগুলো একসাথে করে তারপর দিতে হবে। এখন একটু ডেমো দেখাচ্ছি আপনাদের যে আমি কি নিয়ে ভিডিও করব, পুরো খামারটা নিয়ে ভিডিও করব। আর এখন আমাদের কুকুরগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করাই দিই। ওর নাম হচ্ছে তুফান। ওরে কিনছিলাম হচ্ছে, এটা কুকুরের ঘর, ওরে কিনছিলাম হচ্ছে বসুন্ধরা থেকে। এটা আমার ঘরের মোরগ, করে কিনছিলাম বসুন্ধরা থেকে। আমি দেখাই, অনেকদিন আগে যে ভিডিওগুলো ছাড়ছিলাম, এই আমাদের এই কুকুরগুলারই, ও হচ্ছে বসুন্ধরা থেকে আনা। আর এটা ভাইয়া আগে কিনে রাখছিল, ওর নাম হচ্ছে বেলা, আর ওর নাম হচ্ছে তুফান। তুফান, আচ্ছা তুফান কিন্তু অনেক সুন্দর, একদম লং কোট, লং কোটের থেকেও মনে বেশি, ত্রিপল কোট যতদূর জানি, ত্রিপল কোট বলতে কিছু নাই, তারপর আমি বললাম আর কি। আর এটা হচ্ছে ওদের নতুন ঘর, কারণ কিছুদিনের মধ্যে ব্রিডিং চালু হবে, বেবি হবে। তো কিছুদিন আগে বেলার 10 পিস বাচ্চা হয়েছে, 10 পিসই মারা গেছে, এরপরে তুফানকে আনা হয়েছে। তো দেখি এবার বাচ্চা কাচ্চা কেমন হয়। তো ওদেরকে নিয়ে অনেক খেলাধুলা করছি, দৌড়াইছি, সেই ভিডিওটা আমি কিছুক্ষণের, কিছুক্ষণ বলতে কাল ছাড়া ছাড়া হবে না, আর আজকে আমি এটা ডেমো ভিডিও করলাম, যে সামনে ভালো কিছু ভালো একটা ভিডিও পাবেন আপনারা, ঠিক আছে। আর এটা হচ্ছে কাস্তুর গাছ। তো সবাই ভালো থাকবেন, কবুতরের কেয়ার নেবেন। এখন ভাইরাস চলতেছে।